পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনা সি সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশচন্দ্র সরকার সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ বর্ধমান কার্জন গেট চত্বর থেকে উত্তর ফটক পর্যন্ত অভিযানে নামেন। সকালটা যাতে তাদের নির্দিষ্ট জায়গায় ব্যবসা করেন এবং স্থায়ী ব্যবসায়ীরা তাদের পণ্য যাতে রাস্তায় না রাখে তার জন্য আবেদন জানানো হয়। রবিবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিসি রোডে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদেরকে জানানো হচ্ছে করা যাবে না, ব্যবসা করতে হবে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দোকানে। সমস্ত নাগরিককে জানানো যাচ্ছে বর্ধমান শহরকে যানজটমুক্ত শহর, বর্ধমান পৌরসভার পক্ষ থেকে বর্ধমান শহরকে যানজট মুক্ত শহর, সুন্দর শহর গড়ে তুলতে সহযোগিতা করুন। জেলা পুলিশ প্রশাসন ও বর্ধমান পৌরসভার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদেরকে জানানো হচ্ছে পৌরসভার রাস্তা বা নর্দমা দখল করে কোনো মতেই ব্যবসা করা যাবে না, কোনো সরকারি জমি দখল করে ব্যবসা করা যাবে না, সহযোগিতা করুন। নমস্কার, পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, জেলা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।